বইমেলা মানে অবিনাশী আলোর ঝর্ণাধারা, জাগরণের জাদুমন্ত্র। সবাইকে ভালোবাসাময় ফাল্গুনি শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের প্রতিদিনের আয়োজন আমাদের বইমেলার আজকের পর্বে। পরনে বাসন্তী রঙের শাড়ি, মাথায় গাঁদা ফুলের মালা, এক হাতে ধরা বই, অন্য হাত প্রিয়জনের হাতে, তার পরনেও হলুদ কিংবা বাহারি রঙের পাঞ্জাবি পরা। ভালোবাসার অফুরান আবাহনে উচ্ছ্বসিত প্রাণের বইমেলা প্রাঙ্গণ জুড়ে এমন পাঠক দর্শনার্থীর সংখ্যাই বেশি। আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন এবং ভালোবাসা দিবস। বসন্ত আর ভালোবাসার উচ্ছ্বাসে মুখরিত প্রাণের বইমেলা প্রাঙ্গণ। চলুন দর্শক, ঘুরে দেখা যাক। লেখক তৈরির নেপথ্যে অনবদ্য অবদান রাখেন একজন মনোযোগী পাঠক। পাঠকের অনুপ্রেরণায় সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠেন একজন লেখক। বইয়ের কাটতিও লেখকের অনুপ্রেরণার অন্যতম উৎস। আজকে যেহেতু বসন্ত, বইমেলা এবং ভ্যালেন্টাইন্স ডে সবই একসাথে, তো এই জিনিসটা হচ্ছে যে বসন্ত হচ্ছে যে রঙের একটা সমাহার আমরা যেটা দেখতে পাই, আর বই হচ্ছে আমাদের প্রাণকে উচ্ছ্বসিত করার একটা 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 জরুরি উপাদান। সো আমার মনে হয় যে বইমেলা এবং বসন্ত একসাথে মিলে আমাদের বাঙালির জীবনটাকে একদম কালারফুল করে, মানে রঙিন করে ফেলেছে। বইমেলা এবং পহেলা ফাল্গুন একসাথে হওয়াতে খুবই ভালো লাগছে। আমার বন্ধুদের সাথে এসেছি, একসাথে বই কিনবো, আবার সবাই হলুদ পরা, খুবই ভালো লাগছে দেখতে। ফাল্গুনের প্রথম দিন যেহেতু গাছে গাছে বিভিন্ন ধরনের নতুন নতুন ফুল ফুটে উঠছে, সেই সাথে বইমেলার যে প্রচ্ছদগুলো আছে বইয়ের, সেই বইয়ের সাথে এরা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আসলে এখানে আসার পারপাসটাই এটা যে সবাই আমরা একসাথে অনেক রং দেখতে পারি, একসাথে অনেক স্টল আছে, বই পড়তে ভালো লাগে। সো বইপ্রেমী হিসেবে আবার বাঙালি সংস্কৃতির একটা ছোঁয়া আছে, সো সব কিছু মিলিয়েই আসলে আশা ফ্রেন্ডদেরকে একসাথে পাওয়া যায়। আমরা যে যার অফিস শেষ করে এক জায়গায় এসে মানে সবাই গ্যাদার হলাম, সো ইট ফিলস ডিফারেন্ট। বই কেনার জন্য আলাদা তো থাকেই, মানে সারা বছরে এই দিনটার জন্য অপেক্ষা করি, কারণ অনেক লেখক আছে প্রিয়, অনেক প্রকাশনী থাকে, সো ওভাবেই আসা হয়। কিছু নির্দিষ্ট স্টলেই আসলে বেশি যাওয়া হয়। একজন লেখক কেনই বা লিখবেন, তার দায়বদ্ধতাই বা কী, তার লেখালেখির বিষয়বস্তুই বা কী হতে পারে, যুক্তি বা কী, এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হয় একজন লেখককে, তারপরই লিখতে বসেন একজন লেখক। লেখালেখিকে পেশা হিসেবে নিয়ে বাংলাদেশের কোনো লেখক টিকতে পেরেছে বলে আমার মনে হয় না, এ কারণে তো কখনো পেশা হিসেবে নিইনি। আর নেশা ঠিক না, আমার কাছে মনে হয় যে লেখাটা আসলে আমার লাইফ। যদি আমি না লিখতে পারি, যতদিন লিখতে পারবো ততদিন হয়তো আমি বেঁচে থাকবো, যখন লিখতে পারবো না তখন হয়তো আমি বাঁচতে পারবো না, এরকম আমার মনে হয় যে আমার সঙ্গে লেখা এবং আমি একাত্ম হয়ে আছি। সৈয়দ শামসুল হক একটা কথা বলেছিলেন যে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো একজন লেখক যখন তার লেখার টেবিলে যায়, যে যখন সে আর কিছুই দেখবে না, কিছুই করবে না, শুধু তার লেখাটি লিখবে। এটার জন্য কিন্তু আসলে কেউ কখনো কাউকে স্কোপ দিবে না বা দেয়নি কোনো দিন। কবিতা লিখেছি আমি, সম্পাদনা করেছি, আমার গবেষণা গ্রন্থ আছে, অনুবাদ গ্রন্থ আছে, এবং গল্পগ্রন্থ, উপন্যাস সবই আসলে আমার আছে। তো এতগুলো মাধ্যমের মাঝখানে আমার কাছে কথা সাহিত্য গ্রহণযোগ্য মনে হয়েছে, আমি কথা সাহিত্যেই কাজ করছি। সব মিলিয়ে বই সংখ্যা 35 মতো হয়েছে বইমেলায়, 3,000-4,000 বই। সেখানে যদি একটু সেন্সরশিপ আনা যায় যে কোন বইগুলো আসলে প্রকাশিত হবে এবং কোন বইগুলো প্রকাশিত হবে না, এইটার জন্য একটা কিছু যদি বাংলা একাডেমি করতো তাহলে আমার মনে হয় ভালো হয়, যে তাহলে আমরা অনেক ট্র্যাশ বইয়ের হাত থেকে বেঁচে যেতাম। সম্প্রতি একটা পুরস্কার আমি পেলাম, সেটা হলো নেত্রকোণা সাহিত্য সমাজ থেকে খালিকদাদ পুরস্কার। তারও আগে আমি পেয়েছিলাম কলকাতা থেকে ঐহিক মৈত্রী সম্মাননা,
এবং ঐহিক একটা ছোট কাগজ, সেটাও আমার কাছে গৌরবের একটা পুরস্কার ছিল। এবং আমি চেয়েছি যে পাঠকগুলোর কাছে পৌঁছাতে, সেটা কিন্তু আমি পেরেছি। আমি লিখছি আমার লেখাটা সেই রকম পাঠকের কাছে যদি পৌঁছানো যায় সেখানে, সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আমি সবসময় চেয়েছি আমার টেক্সট অন্য সবার চেয়ে আলাদা হবে, মানে আমার টোন যাতে ধরা যায়। মেলার সার্বিক বিষয়বস্তু নিয়ে এখন রয়েছে মেলার খবরাখবর। ফাল্গুন এবং ভালোবাসার এই বিশেষ দিনে আজ বইমেলায় নতুন বই এসেছে 93টি। আজ পর্যন্ত মেলায় নতুন বই এসেছে 1493টি। এছাড়া প্রতিদিনের মতো আজও বাংলা একাডেমির মূল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে সেমিনার এবং সাংস্কৃতিক পরিবেশনা। আজকের সেমিনারের বিষয়বস্তু ছিল বাংলা সাহিত্যের অনুবাদ এবং বিদেশি সাহিত্যের বাংলা অনুবাদ। আগামীকালও যথারীতি বাংলা একাডেমির মূল মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পরিবেশনা এবং সেমিনার। আগামীকালের সেমিনারের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের লিটল ম্যাগাজিন। বিংশ শতাব্দীর সাড়া জাগানো ফরাসি সাহিত্যিক উইলিয়াম সমারসেট মম বলেছেন, বই পড়ার অভ্যাস অর্জন করা মানে জীবনের প্রায় সমস্ত দুঃখ কষ্ট থেকে নিজের জন্য আশ্রয় তৈরি করা। ভালোবাসার এই বিশেষ দিনে প্রিয়জনের হাতে তুলে দিন একটি বই। প্রিয়জনকে ভালোবাসার মতো বইয়ের প্রতি আমাদের ভালোবাসা হয়ে উঠুক চিরন্তন। প্রিয়জনকে এই বিশেষ দিনে বই উপহার দিয়ে সেই বইয়ের পাতায় লিখে দিতে পারেন নিজের পছন্দের কোনো উক্তি বা নিজের কিছু কথামালা। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য বইয়ের চেয়ে মূল্যবান কোনো উপহার আর হতে পারে না। অমর একুশে বইমেলা নিয়ে এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের প্রতিদিনের আয়োজন। আমাদের বইমেলা দেখতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।